সুপ্রিয় দর্শক, আমি সাদিয়া কানিজ লিজা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। জাতীয় দৈনিক পত্রিকা এবং গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদ শিরোনাম নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আজকের জাতীয় দৈনিক এবং গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদ শিরোনামের ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত। আজকের বিষয়, দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জন নির্বাচিত, সাংবিধানিকভাবে তারা যোগ্য নয়, মন্তব্য স্বাধীন মালিকের। অন্যদিকে সুশাসনের জন্য নাগরিক সংগঠনের মন্তব্য, এ নির্বাচন গ্রহণযোগ্য নয়। তাহলে শোনা যাক সাধারণ মানুষের মতামত। এখন যে পরিস্থিতিটা চলতেছে, এটা গণতন্ত্র এটাকে বলে না। গণতন্ত্র হলো সকলে মিলে যে নির্বাচনটা হবে, এটাই গণতন্ত্র। আমার মত আমি প্রকাশ করবো, আপনার মত আপনি প্রকাশ করবেন, এইভাবেই হলো গণতন্ত্র। হলো যদি এইভাবে যদি হয় তাহলে তো কোনো নির্বাচন হলো না। এটা বিনা প্রতিদ্বন্দ্বিতা কি? ওখানে তো আরও লোক আছে, ওখানে এখন সন্ত্রাসী যিনি আছেন, এই শামীম ওসমান, ওনার মতো একজন সন্ত্রাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করছেন। অতএব এটা কোনো দিন নির্বাচন হতে পারে, এটা গণতন্ত্র হতে পারে না। এটা কি নির্বাচন? যদি কোনো প্রার্থী না থাকে তো এটা নির্বাচন হয়? এটা তো একটা নির্বাচন কয় না, এটা কোনো সাধারণ মান্য নেবে, জনগণে মান্য নেবে, পাবলিকে মান্য নেবে ইলেকশন? কেটা নেবে মান্য ইলেকশন? এটা তো ইলেকশন না, এটা তো খামখেয়ালি ইলেকশন। সব দল মিলিয়ে নির্বাচন করলে সবচেয়ে সুন্দর হইতো, একতরফা নির্বাচন এটা কোনো নির্বাচনে না। এই জনগণ এই নির্বাচন চায় না, জনগণ চায় সব দল মিলে নির্বাচন করো, এটাই হলো জনগণের প্রত্যাশা। গ্রহণযোগ্যতার কথা বলা, যদি সবাই অংশগ্রহণ করলে নির্বাচনটা আসলে ভালো হইতো। কিন্তু ঘটনা হইলো সাংবিধানিক অনুযায়ী ঠিক আছে নির্বাচন, নির্বাচনটা আসলে ওই দল যদি সমাজ হইতো ভালো হইতো আর কি। 5 তারিখ নির্বাচন হবে, সেক্ষেত্রে আমাদের কারো অধিকার মানে আমরা সুযোগ পাচ্ছি না আমাদের নির্বাচন অনুসরণ করার, সেটা আমাদের জন্য হতাশাজনক আর কি। তাই আমি মনে করবো আমরা জানি গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, সো ইট ইজ নট দ্য ফেয়ার রিলেশন ফর আস। মাননীয় প্রধানমন্ত্রী বারবার তাদের ডাকছে যে আপনি আসেন, ইলেকশন করেন, তাতে আপনার কী কী পোস্ট চান আপনি নেন, কিন্তু তারা আসে নাই। আসলে এটাই ব্যাপার না, ব্যাপারটা হলো তারা যুদ্ধ অপরাধীদের বিচার বানজাল করতে চায়, রাজাকারদের মুক্ত করতে চায় বলে তারা আজকে এই অঘটন ঘটাই দিয়েছে। আমরা এতক্ষণ শুনলাম সাধারণ মানুষের মতামত। আমি সাদিয়া কানিজ লিজা আবারও হাজির হব বিডি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। ততক্ষণ বিডি হেডলাইন্সের সাথেই থাকুন, আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।